চাঁদনী সংকলন থেকেই যমুনাবতী কাশুন্দি। গরিব ঘরের মেয়ে ছোট্ট যমুনা, ঝড় উঠেছে, যে বাগানে বসে খেলছিল সেখানে টুকটাপ টুকটাপ কয়েকটি আম পড়তে দৌড়ে এসে মাকে আমগুলি দিয়ে বললে, মা কাশুন্দি করো, কাশুন্দি খাবো। সেই কাশুন্দি দেখে সূর্যি মামার এমন লোভ লাগলো যে সে ছোট্ট ছেলে হয়ে চলে এলো যমুনার ঘরে। কিরমভাবে সূর্যি ঠাকুরের মা বললেন, সত্যি বলছি বাবা, আমার কাছে কাশুন্দি নেই, কাশুন্দি খেতে হলে যমুনার কাছে যা, ভাবসাব করে যদি আদায় করতে পারিস। সূর্যি ঠাকুর তক্ষুনি যেতে রাজি। মা বললেন, ওরে দাঁড়া, এবার ঘুরতে ঘুরতে যাস, এই পৃথিবী যে পুড়ে যাবে, তখন কাশুন্দি পাবি কোথা? বলে মা 14 বালতি বরফ জল ঢেলে সূর্যি ঠাকুরকে বেশ করে চান করিয়ে ডালা পাকিয়ে তাদের চমৎকার একটি খোকা গড়লেন। যেটুকু গরম আর কিছুতেই নেমানো গেল না, তাই দিয়ে খোকার হীরের মুকুট, হীরের চূড়, হীরের নুপুর, ঝুমুর ঝুমুর বানিয়ে সাজিয়ে এক ফালি জ্যোৎস্না বিছিয়ে দিলেন যমুনাদের বাড়ি পর্যন্ত। সূর্যি ঠাকুর তাই দিয়ে সারা ছাঁ করে নেমে এলেন। অমনি চারিদিকে কাককিল ডেকে উঠল, দিঘির জল ছলছলি উঠল, অসৎ বট ঘাস কাশ শিরশিরিয়ে উঠল, খোড়ো ঘরে তক্তপোষে ঘুমখাতা সরিয়ে মরিয়ে যমুনাবতী চোখ কচলাতে কচলাতে উঠে বসে মাকে ঠেলা দিল, ওঠো মা, ভোর হলো যে। মা ঘুম চোখে জড়িয়ে জড়িয়ে বললেন, এই তো শুনুম রে, এরই মধ্যে ভোর, স্বপন টপন দেখলি নাকি? বলে যেই মা এপাশ ফিরেছে, অমনি দেখে কি একটা চমৎকার খোকা তক্তপোষের কোণে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। হীরে নুপুর, হীরের তাজ, সারা গায়ে চুমকি বসানো ধবধবে সাজ, গলায় চিকমিকে পুঁতি, পরনে হলদে রঙের কোঁচানো ধুতি, রঙটি একটু কালো হলে হবে কি, খোকার গায়ের আলোয় ঘর একেবারে আলো। সেই খোকা সারা বছরের কাশুন্দি 8 দিনে শেষ করে ফেললে। সূর্যি ঠাকুরের লোভ কিসে না কাশুন্দি? সাধারণ মানুষের, সাধারণের ঘরের সামান্য আয়োজন, তাইতে সূর্যি ঠাকুর লোভ দিচ্ছেন, অর্থাৎ সেটাই সত্যিকারের লোভনীয়, তাতেই লোভ হওয়া উচিত। এই লোভ, এই অল্প সামান্যে সন্তুষ্ট হওয়া, পরিতৃপ্ত হওয়া, কীরকম যেন আমরা ভুলেই গেছি। গৌরী সেটাই আবার দেখিয়েছেন তার নিজের জীবন দিয়ে, তার লেখায় ছত্রে ছত্রে, যে যদি ভালোবাসতে হয় তোমার চারপাশটুকুকেই ভালোবাসো না, দেখবে সমস্ত ভরে দুহাত পূর্ণ করে আনন্দ তুমি পাবে। আমার দিদি, আমার সর্দি, আমার সঙ্গে তার সম্পর্কের অনেকগুলো মাত্রা আছে। সবচেয়ে প্রথম মাত্রা হচ্ছে, তিনি আমার দিদি, সে আমার দিদি বলি, এবং আমার বড় দিদি বলে তার সঙ্গে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেটার মধ্যে খানিকটা বন্ধুত্ব তো আছেই, তার চেয়েও বেশি অভিভাবকতা আছে। আমার ভালো মন্দ, আমি কিছু শিখব, কি জানলে আমার পক্ষে ভালো হয়, এইগুলো নিয়ে তার যে ভাবনা চিন্তা, সেইগুলো রয়েছে খুব বেশি। তো আমি সেইটির কথা আলোচনা করি। তারপরে হচ্ছে দিদি শিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে আমি এমনি বাড়িতে তার কাছে যেরকম পড়াশোনা করেছি, খানিকটা কলেজেও করেছি, কাজেই প্রাতিষ্ঠানিকভাবেও আমি তার ছাত্রী। আর তৃতীয়টা হচ্ছে লেখক, সে লেখক, আমি তার পাঠক এই হিসেবে। আর একটা হচ্ছে সর্বাঙ্গীন মূল্যায়ন, যেটা করতে পারি, একজন ঘনিষ্ঠ আত্মীয়, একজন বোনের পক্ষে যেটা করা সম্ভব। তোমার যেমন উধাও সুদূরে ওই বর্ষাত জমে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে
থাকতে এখানেই বেঁচে পড়তে। তোমার জীবন সুদূরে উধাও দুলোকে পৃথিবী লোকে ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে এখানেই বেঁচে মরতে।